খুলে ভাই এদিকে সেদিকে সুজন ভাই শা মোলুড়া খুব ভাই হওয়ার ইচ্ছা না এটা দেখছো ঝাড়ু নামাও ঠিক আছে সাসাই বলো সাসা আপনার ছেলে চিকন আলী আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম ও আমার টাইনা জঙ্গলে নিয়ে যাচ্ছিল আমার ছেলে সে তো কাপুরুষ আমি যখন মাস্তান ছিলাম তখন ওপেন রাস্তার মধ্যে নারীদের ইজ্জত নিয়ে টানাটানি করতাম আর হে হারামজাদা তোমার হাত ধরে জঙ্গলের দিকে হ্যাঁ কত বড় খারাপ কাপুরুষ ওই যে বাড়িতে আসুক আর কি করছে বলো আর কিছুই করতে পারে নাই আমি দৌড়াচ্ছিলাম এই তুই দৌড় দিলি কেন এত সাহস কথা বল তুই দৌড় দিলি কেন এই তুমি কেমন বাপ হ্যাঁ তোমার লজ্জা লাগে না এই কথাগুলো বলতে থামোস বাচ্চামিস তুমি থামো এই আমার মাসুম বাচ্চা হ্যাঁ সে আবদার করে তোর কাছে না একটা জিনিস চাইছে তুই দিয়া দে তোর তো ফরজ দরকার ডাক্তারের খরচ আমি দিতাম তোর এমন কি অসুবিধা হইতো যে আমার বাচ্চার আশাটা পূরণ করলি না হ্যাঁ নালায়েক নারী অসভ্য বেয়াদব আমার ছেলে যে ভুল করছে সে ভুল তো আমি করতে পারি না হ্যাঁ তুমি আমার ছেলের মনের আশা পূর্ণ না কইরা আমার কাছে সালিশ করতে চলে আস এই এক কাজ করো এই মেয়েটারে ঘরে আটকে রাখো আমার ছেলে আইসা কাবাডি খেলবে ও টাক 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 পৃথিবীতে বন্দুককে আমি ভয় পাই না শুধু বউর ঝাড়ুকে ভয় পাই তাই মাফ করে দিলাম এই মেয়ে চলে যাও যাও মাথায় রক্ত উঠাবে না কোন প্রেমিলিতে আসলাম আমি আমার ছুঁ দে ছি 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 লজ্জায় আমার মাথা কাটা যাইতেছে কিসের লজ্জা কিসের লজ্জা কি বলো তুমি আসছে তোমার গুণধার পুত্র আজ আমার হাত থেকে একটা হরিণ ছুটে গেছে আব্বা এই কুত্তা বিলাই ইন্দুর শুয়োর রাক্ষস বান্দর ভাল্লুক হনুমান হাউ ফানি এ বাপ তুই আমারে গালি দিতে চাস কেন দিব না তোর হাত থেকে শিকার কিভাবে ছুটে যায় এই বেটা জোয়ান দি বয়সে দেখছস আমার হাত থেকে কোনো শিকার ছুটতো 200 মানুষের সামনে আমি একটা মেয়েরে রেপ করে দিছি লজ্জা লাগে না লজ্জা লাগে না তোমার এই কথা বলতে হ্যাঁ তুমি বা কেমন পোলা হ্যাঁ লজ্জা শরম লাগে না তোমার লজ্জা শরমের মাথা খাইছো এই মহিলা বেয়াদব বেশরম নালায়েক মহিলা আমার বাপ তোমাকে ক্লাস 8 এ থাকা অবস্থায় তুলে এনে বিয়ে করেছে ভেবো না আমার চাইতে তুমি বড় তোমার চাইতে আমার বয়স বেশি তাই আমরা বাপ পুতে যা করব সসম্মানে মেনে চলবা আব্বা বল ওই মায়ারে আমার সাই সাই মানে ওরে আমার ভালো ঠেকছে হাউ ফানি আরে ওই মেয়ে তো তোর নামে কমপ্লেইন করে গেছে আমার কাছে বিচার তোর মার কারণে আমি অ্যাকশনে যাইতে পারি নাই আব্বা বল এই বেয়াদব বেশরম নালায়েক মহিলাটারে তুমি তালাক দাও তোমার জন্য কুচি একটা হাউ ফানি মহিলা আইনা দেব বয়স কম তো কুচি হইলে আমার কোনো আপত্তি নাই কিন্তু এটারে কি করুম এটা তালাক দিয়ে দাও তালাক দিমু এক তালাক তালাক ক্যান্সেল কি কিরপিন নে বাবারে পৃথিবীতে সব মারে গামার আছে এই জারুর পিঠানির কোনো গামার নাই এ বাপ তুমি কিল্লাই গায় হাউ ফানিটারে ভয় পাও বুঝতাছি না আগে তুই আমারে একটা কসি কসি শ্মশানে দে পরে দেখামু কইলা না এমনি কইলা না থাক থাক তুমি মাইন্ড করে না তোমার একজন কথা কই জন্মে আমার সাথে করছো জন্মে আর কারোর সাথে করতে যায় না ঠিক আছে হাউ ফানি কইলা শালি আমার হাত থেকে ছুটে গিয়া বাঁচতে পারবি তোরে আমি হাউ ফানি করে দেব
তোর হাল ফানি যৌবন, তোরে যৌবন রে আষার শ্রাবণের বানের পানিতে ভাইসায়া দিব। হায় শালী, আমার বাপরে বিচার দিস, আমার বাপ হালাই এখন তোরে বাঁচাইতে পারবো, বাঁচাইতে পারবো তোরে, এখন তোরে আমি হাউ ফানি কইরা দিমু। আমি একটা কোসি হরিং পাইছি, এটা দূরে দিছি। আরে আমি একটা মায়ারে ধরে দিছি, ওই দিন তোমার কাছে বিচার দিছি ওইটা রে, ওইটা তো কোসি। হ্যাঁ যা, তুলা 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 তুলা। হই 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 জিজ্ঞাসা করে বেলার আমার আব্বা ঘরে নাই। আরে পুলিশ দেখলে কার মাথা ঠিক থাকে? দিদি কোন লোক আসছে তোরা? না না, কেউ আসে নাই তো এদিকে। সিঞ্জারের নামে অনেকগুলো মামলা আছে। জি স্যার, কোন দিয়ে গেছে একটু দেখতে হবে। এই থামেন, এখান থেকে লোক বেরোতেছে, ঘরটা একটু চার্জ করো তো। স্যার এখানে নিশ্চয়ই আছি, আমার থেকে সন্দেহ লাগছে। আজ আমার মাথা গরম হয়ে গেছে, আমার মাথা গরম হয়ে গেছে। আজ আরে পামু, তারে হাউ ফানি করে দিব, হাউ ফানি। এই কোন দিক গেছে? আয় আমার সাথে। জঙ্গল লুকামো, আলা ভালা পুলিশ যেন না দেয়। এখানে থাকবো, এখানে ঘন্টা অনেক বসে থাকি, পুলিশ চলে যাইব। মাথা হাউ ফানি হয়ে রয়েছে, আজ যাই জানে। এইটার উপরে আজকে ঝড় দিন। এই কে রে, এই হালার বাবা কে রে? এই বলা না, কারণ দাদা তুই বাপেরও ছাড় দিন। হাউ ফানি